আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে আসলে বড় বড় মাছ কেটে কিভাবে থাই স্টাইলে বেক ফিশ করা হয়। এটা আসলে খুবই দুর্দান্ত একটি স্বাদের মাছ, আপনারা অনেকেই রেস্টুরেন্টে খেয়েছেন, আবার অনেকেই জানতে চাচ্ছেন এই রেসিপিটা আসলে তৈরি করা হয় কিভাবে। প্রথমে কিন্তু মাছগুলো একেবারে স্লাইস করে নেওয়া হয়েছে, আর এখানে যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে ম্যাকরোল ফিশ। ম্যাকরোল ফিশকে মেশিনে স্লাইস করে কাটা হয়েছে। আর আমার সাথে এখানে যারা আছেন, আমার সাথে কাজ করেন আমার অফিস কলিগরা, তো সবাই আমাকে হেল্প করছেন। এই মাছগুলো মূলত স্লাইস করে কেটে ভালো করে ওয়াশ করে তারপর একটা ডাস্টার অথবা টিস্যু দিয়ে পানিগুলো একবারে ঝরিয়ে নিতে হয়। এতে করে মশলা দেওয়ার পর টেস্টটা অনেক ভালো আসে। এখানে যেটা দেখছেন সেটা হচ্ছে লাল কাঁচামরিচ একেবারে ব্ল্যান্ড করে নিয়েছি, তবে একেবারে পেস্ট করে নেই, একটু একটু ক্রাশ ছিল। আর এটা হচ্ছে ম্যাগি সস, আর এখানে আমি একটু ম্যাগি সস দিয়েছি। মূলত এই ম্যাগি সসটা টেস্ট ইনহ্যান্স করে। আর এটা যেটা দেখছেন এটা সুইট ম্যারিন হালালটা, সুইট ম্যারিন একটু দেওয়া হচ্ছে। এটা বড় বড় সুপার শপ গুলোতে পাওয়া যায় অথবা জাপানিজ অথবা কোরিয়ান যে সুপার শপ গুলো আছে গুলশান বনানীতে ওগুলোতে পাওয়া যায়। সো এটা দিয়েছি প্রায় 2 টেবিল স্পুনের মতো। আর এটা যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার ব্ল্যাক ভিনিগার। এটা কিন্তু মাছের যেই মূলত টেস্ট আনে এটা অন্য কোনো সসে এই টেস্টটা আনে না, এই ব্ল্যাক ভিনিগারটাও আমি দিয়েছি। আর এটা মোটামুটি আমরা সবাই চিনি, এটা সয়া সস। সয়া সসটা মূলত থাইস্যানিজের বেসিক সস বললেই চলে, তো এখানে আমি সয়া সস ইউজ করেছি। আর এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে সিচুয়ান পাউডার। এটা মূলত চাইনিজ কাবাব রিলেটেড যে আইটেমগুলো আছে বা সিচুয়ান যে খাবারগুলো আছে এই খাবারগুলোতে ইউজ করা হয়। চারশু পাউডার বলে অনেকেই, এইটা 1 প্যাকেট দিয়েছি, কারণ আমার যে এখানে যেহেতু অনেক ফিশ আছে সবগুলো ফিশের সাথে আমি দিব। আর এটা সিসামি অয়েল, তিলের তেল। তিলের তেলটা দিলে মূলত হচ্ছে অথেন্টিক সিচুয়ান ফ্লেভারটা চলে আসে, যার কারণে এখানে আমি তিলের তেল একটু ইউজ করেছি। এটা মূলত বেশি দেওয়া যাবে না, এই তেলটা এটা বেশি দিলে ফ্লেভার অনেক স্ট্রং হয়ে যায়। তারপর আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে নন সুইট ম্যারিন, এটাও হালাল। একটা এটা আছে একটা অ্যালকোহল জাতীয় ম্যারিন, সেটা আমি ইউজ করতেছি না, এটা জাস্ট নন অ্যালকোহলিক ম্যারিন। আর এটা ইউজ করার রিজনটা হচ্ছে এটা মাছের টেক্সচারটা অনেকটা চেঞ্জ করে ফেলে আর টেস্টটা অনেকটা বাড়ায়। আর যেহেতু আমি অনেক চিলি ব্যবহার করেছি, যেহেতু স্পাইস অনেক বেশি, যার কারণে আমি একটু স্পাইস কন্ট্রোল করার জন্য, স্পাইসি কন্ট্রোল করার জন্য আমি সুগার অ্যাড করেছি। এই সুগারটা অপশনাল, আপনারা যদি বেশি স্পাইসি পছন্দ করেন সুগার না দিলেও চলবে। তারপর আমি এখানে কিছু ভেজিটেবল অয়েল, সয়াবিন অয়েলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর এটা আমি ভালো করে হুইস্ক করে নিচ্ছি। আর আপনারা যারা আমার আরো অন্যান্য থাই চাইনিজ রেস্টুরেন্টের শেফরা যেভাবে খাবার তৈরি করে এই রেসিপিগুলো চান, প্লিজ একটু কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা কিন্তু খুবই দুর্দান্ত একটা বেক ফিশ, আর এই রেসিপিতে আপনি যে কোনো ধরনের সামুদ্রিক মাছ বেক করে রান্না করতে পারবেন। তারপর আমি এই যে গ্রেভিটা আছে এই গ্রেভিটা হচ্ছে মাছের উপর দিয়ে দিচ্ছি। তবে এখানে আপনারা চাইলে মাছটা যদি গ্রেভিতে ছুবিয়ে মাখিয়ে দিতে দিতে চান সেক্ষেত্রেও দিতে পারবেন, তবে সেটা মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু আমার অনেকগুলো মাছ, আর যাতে না মাছগুলো না ভেঙে যায় এই জন্য মূলত আমি জাস্ট মাছগুলো ট্রেতে আগে সাজিয়ে নিয়েছি, তারপর এই ড্রেসিং, যেটা ড্রেসিং বলেন আর গ্রেভি বলেন, এটা আমি উপরে দিয়ে দিচ্ছি। মূলত আমরা রেস্টুরেন্টের ভাষায় এটাকে ড্রেসিংয়ে বলি, তো ড্রেসিংটা আমি উপরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর হালকা একটু মাখিয়ে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেবো। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, মাছ কখনো অতিরিক্ত ম্যারিনেশন করে রাখা উচিত না, কারণ মাছের যে কোষগুলো থাকে, যে ফাইবারগুলো থাকে, সেগুলো লেমন জুস অথবা অন্যান্য মশলার স্পর্শে আসলে অনেক সফট হয়ে যায়। সো এই জন্য মাছটা বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখা উচিত না। আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি, যে সসগুলো দিয়েছি, এখানে আনহেলদি কোনো সসে নেই। আর আমি মূলত টেস্টিং সল্ট ব্যবহার করি না, বিকজ আমার রেস্টুরেন্ট আমি টেস্টিং সল টোটালি অ্যালাউ করি না। আপনারা যদি এটা ইউজ করেন করতে পারেন, বাট আমি সাজেস্ট করব না ইউজ করার জন্য। দেখতে পাচ্ছেন মাছের কালার এবং টেক্সচারটা অনেকটা সুন্দর হয়েছে। এখন আমি এটা বেকিং এ দেব।
তবে বেকিং এ দেওয়ার আগে আমি 15 মিনিট অপেক্ষা করে নিয়েছি, আর বেকিং এ দিয়েছি আমি 240-এ 10 মিনিট। এটা কিন্তু অনেক হাই হিটে দিতে হবে, এতে করে মাছের যে জুসটা, এই জুসটা কম বাইর হবে, জাস্ট তেলটা দেখতে পাচ্ছি নিচে জাস্ট মাছের তেলটা বের হয়েছে, জুসটা একেবারে কম বের হয়েছে। আর যদি স্লো হিটে কুক করেন সেক্ষেত্রে মাছের জুসটা বের হয়ে যাবে, মাছ টেস্ট লাগবে না। আমার ব্রেকফাস্টটা অলরেডি হয়ে গেছে, এটা আসলে চমৎকার একটা রেসিপি। তার উপরে আমি দিয়েছি কিছু স্প্রিং অনিয়ন, আপনারা এখানে ধনিয়া পাতা দিতে পারেন, বাট ধনিয়া পাতা দিলে থাইয়ের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে, সিচুয়ান যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাছগুলো একবার সফট হয়েছে, ওয়াও সো রিয়েল লুকস ডেলিসিয়াস। বিসমিল্লাহ, আসলেই অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ, আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই।